হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাজাতুল ইসলাম শাম্মি মি তো আপনাদের সাথে আজকে আবারও একটা নতুন ব্লগ শেয়ার করব। আশা করি আপনাদের থেকে অনেক ভালো লাগবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে পুরো ভিডিওটা দেখবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কীরকম হয়েছে। আর আপনারা কীরকম ছাদ বাগানে দেখতে চান নাকি অন্য জায়গায়, তো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আজকেও দেখুন আকাশটা, আকাশটা অনেক কাল হয়ে গিয়েছে, আকাশ মানে গগন, গগনটা অনেক কাল হয়ে গিয়েছে। তো চলুন ছাদ বাগানে যাই, দেখি যে আগে দেখবো ছাদ বাগানে উঠে দেখবো আগে আকাশটা কীরকম, আজকে দেখা যাবে। তো চলুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। আচ্ছা আমি যাচ্ছি। বন্ধুরা ছাদে এসে দেখলাম, দেখুন আকাশ, এই যে দেখুন, আমার অনেক ভয় করেছে। আর আজকে আবার ছাদে বিকেলে, আজকে আমার আম্মু আজকে মানে বৃষ্টির সময় আমার কী রান্না করে আপনারা তো জানেন, গরম গরম খিচুড়ি। কিন্তু আমার আম্মু এটার উল্টোটা করলো, আমার আম্মু আজকে আপনাদের সাথে রুটি বানালো। তো আমার আম্মু বলল আজকে রুটি এবং ছাদে ব্লগ শেয়ার করব, আর দুটোটা একসাথে অ্যাড করে দেবে। তো অ্যাড করার আগে আমি আজকে ছাদে আর কি ছাদে চলে আসলাম আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে। তো আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে আমার অনেক ভালো লাগে। তো আজকে আপনাদের সাথে শুধু ছাদেই করব, আর রুটি বানানোর এটাও করব। তো আমাদের বড়ই গাছে বড়ুয়ের ফুল এসেছে। তো আসার আগে আপনাদের সাথে তো এই ভিডিওটা শেয়ার করতে হবে, তো তাই আর কি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার কর। এই যে দেখুন আমাদের বড়ুই গাছ, এই দেখুন ফুল এসেছে অনেক ছোট ছোট, অনেকগুলো ডালে এসেছে, কিন্তু এত বেশি আসেনি। এই যে দেখুন, ওই যে দেখুন সিনারিটা অনেক সুন্দর লাগছে, ওই সিনারিটা। এই দেখুন এই যে দেখুন আরো অনেকগুলো আছে, ওই ডাল, ওই একটা ডাল আছে না, এটা এটা এই ডালে তো অনেকগুলো আছে। এই যে দেখুন, এই অনেক পাখি আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, দেখুন আকাশ অনেক কালো হয়ে গিয়েছে। আরো দেখুন, এই যে গাঁদা ফুল গাছ, এই যে দেখুন এটার কলি এসেছে, অনেক ছোটো দেখতে, তাই ক্যামেরার মানে ক্যামেরাতে দেখা যাচ্ছে না। এই যে এই গাছটাতে আছে, এখানে সবগুলো গাছটি আছে। এই আরও কোনটা জানা, এটা কোথায় জানি একটা দেখেছিলাম, এই গাছ এটা এটা এটাতে। এই যে ফুল,
ড্রাগন ফল গাছ, কমলা মানে কমলা, লেবু, এখানে একটা লেবু, এখানে একটা, অনেকগুলো আছে, এখানে চারটা, পাঁচটা, এ ছয়টা, এ সাতটা, সাতটা এই গাছে ধরেছে, আরও এই যে দেখুন আমার এটা 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 আমার ফুল গাছ, এটা অনেক এত এতটুকু থাকতে লাগিয়েছিলাম, এখন এটা এত বড় হয়ে গেছে, এত অনেক বড় হয়েছে। আচ্ছা আপনারা দেখুন এই যে দেখুন এটা ফুল ছিল নেই, এই যে দেখুন গো অনেক সুন্দর লাগছে এগুলোকে। আমি আমার একটা কানে দিয়ে নিই, দিয়ে দিই, জানি না ভালো লাগে কিনা, তো আমার মুখটা এখন দেখাবো। আবার এদিকের সিনারিটা অনেক সুন্দর, এই দেখুন গোলাপি গোলাপি পাতা, সবুজ পাতা, এই দেখুন হলুদ এবং কালো আকাশ, অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দরই লাগছে। দেখাচ্ছেন বন্ধুরা, আরও আছে ছই গাছ, ছইলতা গাছ, আমাদের ছাদে বিভিন্ন ধরনের গাছগাছালি আছে, তো আপনারা ভালো, আপনাদের থেকে ভালো লাগে কি না আমি জানি না, কিন্তু আমার থেকে অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। ময়ূর ক্যামেরার সামনে দিল অনেক সুন্দর, এটা আমি নিচে দিয়ে ধরবো, এই যে দেখুন আমি একটা ফুল ছেড়েছিলাম, দাঁড়ান কানে দিয়ে দিচ্ছি, কেমন লাগছে আমাকে, আর ময়ূর ক্যামেরার সামনে দিয়েছি, সুন্দর লাগছে না আপনাদের থেকে মনে হচ্ছে? আচ্ছা এটাকে সরিয়ে সরিয়ে নেব, আচ্ছা থাকবো, আর এটা এই যে আজকে, তো চলুন আমার মতো রুটি বানাচ্ছে, তো আপনাদের সাথে শেয়ার করি, চলুন নিচে চলুন, তো আমি এখন নিচে চলে যাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের কবুতরের থাকার টং, এই যে দেখুন সিঁড়ি, এটা উপরের সিঁড়ি, এটা নিচের, নিচেরটা দেখা যাচ্ছে না, এভাবে দিলে মনে হচ্ছে দেখা যাবে না, তবুও দেখা, এই তো এই তো এটা, এটা নিচের সিঁড়ি, তো চলুন দেখা যাক আমার আম্মু কীভাবে রুটি বানাচ্ছে। এসে দেখলাম আমার আম্মু রুটি বানাচ্ছে, রুটি রুটি খোলার দিচ্ছে, এই যে রুটি দিয়ে খাওয়ানোর জন্য আলু কুটতেছে, আর এখানে মুরগির গোশত,